কার ভাগ্য কীভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব ধৈর্য ধরুন, হতাশ হবেন না, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কিতা হল আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি বা ব্লক লাহানোর রেসিপি লই আইলাম আপনার কাছে। এনে আমি একটা বোল লইছি, বললাম যে এক কাপ ফ্লাওয়ার লই লইছি, আর ফ্লাওয়ার মাঝে এক চিমটি লবণ দিছি থুরা করি আর কি। তো এখন দিয়া দিলাম 2 টেবিল স্পুন অয়েল, নর্মাল তেল বা অলিভ অয়েল যেটাও দেন আপনারা, 2 টেবিল স্পুন অয়েল দিয়া দিলাম। আজকে আমি খাজা মালাইমু, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেবা ইনশাল্লাহ, দেখলে আপনারা বাগাছে ভাল লাগবো, আপনারা মানে খাইতে পারবা। এখন আমি আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টস আস্তে আস্তে মিক্স করিয়া নিলাম, লবণ, ময়দা অ্যান্ড দেন তেল অয়েল আর কি, আমি এখানে মিক্স করি ভালোভাবে নিলাম। আস্তে আস্তে মিক্স করিয়া যখন দেখবো একটা ডোলা বান্ধিলেছে, আপনি মুট মারি দেখবা, মুট মারি দেখে একটা ডোলা বান্ধিলে বুঝো আলফাফাট মাখানি হয়ে গেছে। এখন আস্তে আস্তে আপনারা ফানি অ্যাড করিবা, এটা রুম টেম্পারেচারত ফানি, এন 1/3 কাপ ফানি আমি অ্যাড করলাম। আস্তে আস্তে তুরা তুরা করে ফানিগুলা ফানি দিয়ে আপনারা একটা ডু বানিয়ে নিবা। একটা স্মুথ অ্যান্ড টাইট ডোনাট মালাইয়ে নিবা আর কি, দিয়ে মালাইয়া নিয়ে আপনারা ঘুরিয়ে তুলে রাখবা 20 মিনিটের লাগে। তো আমি রেস্ট হতে রাখছি 20 মিনিটের লাগে। এখন যাই মুখে আমি সিরাপ বানানি, তো সিরাপ বানানোর লাগে একটা ফাতে লিছি, ফাতেলের মাঝে আমি 1 কাপ আমি সুগার দিছি, 1 কাপ পানি দিছি, দিয়ে পানিটারে আমি আস্তে আস্তে বয়ল করে আনিমু। একটু নাড়াচাড়া করি আপনারা ভালোভাবে বয়ল করে নিবা। আনটিল 5 মিনিট আমি বয়েল করছি। এখন আমি 1 টিস্পুন লেমন জুস অ্যাড করে লেছি, যেহেতু শিরি শিরা এখনো জোটা না বান্ধে, এনে আমি লেমন জুস অ্যাড করছি। এখন 20 মিনিটস বাদে আবার আইছি, 20 মিনিটস বাদে দেখো আমার ডুটা কত সুন্দর হয়েছে আর কত ফ্লপি বা সফট হয়েছে। এখন আমি আস্তে আস্তে এই ডোটারে ফার্স্ট পিস করিয়া নিমু, যেহেতু ফার্স্টটা রুটি আমি বলমু। এখন আস্তে আস্তে সুন্দর করে আমি একটা রুটি বলিয়া নিমু, আমার রুটি অত সুন্দর হয়েছে না, তারপরে যতটুকু ফার্সি করিয়া নিছি আপনারা ওরকম করে করিয়া নিবা। আর আপনারা আমি জানি আপনার থেকে বালা রুটিও আপনারা রইব। তো এখন কি একটু কর্নফ্লাওয়ার ছিটাইয়া দিয়া আমি রুটিটারে বলিয়া নিলাম, আর দেখো কতটুকু পাতলা করছি, পাতলা যতটুকু হইব ততটুকু আপনারা ভাল লইব। তো আমি আস্তে আস্তে এখন ফার্স্টটা রুটি বলে নিছি কি, এখন সামান্য একটা রুটির মাঝে দিয়ে আমি সামান্য তেল দিছি, তেল দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাইমু। এরকম করি আমি সবগুলা রুটি এক এক করে করিয়ে নিমু। এখন আরেকটা রুটি দিয়ে দিলাম, সেম ওয়ে আরেকটার মাঝে তেল দিমু, কর্নফ্লাওয়ার দিমু, এটা করি 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 ফার্স্টটা রুটি আমি সেম ওয়ে করিয়ে নিমু। আপনারা দেখো কা দেখলে বুঝতে পারবা। আপনারা সুবিধাটার লাগে আমি এক এক করে সবগুলা রুটিরে একটা একটা করে আপনারা দেখাইছি। এখন আমি টাইট করে একটা রোল বানাই আনিমু,
আপনারা ওইরকম করে টাইট করে বানাইনি, বানাইলে খুলিয়ে যাইতো কি পারে। তো আস্তে আস্তে সুন্দর করে আলতো হাতে আপনারা টাইট করে একটা রুল বানিয়ে নিবা, আর রুলটা কোনো সময় খুলিয়া যাইতো না। যদি খুলিয়া যায় তার বিরান করার সময় আপনারা যে খাজা মানাইবা, খাজাটা খুলিয়া যাইব কি। এখানে একটু ফানি লাগাইয়া দিছি, ফানি লাগাইয়া দিয়া রুলটারে একটু সুন্দর করে টাইট করে নিলাম। ওইরকম করে সুন্দর করে একটা রোল বানাইয়ে নিবা, বাদে আপনারা পিস পিস করে আপনারা আন্দাজ মতো কেটে নিবা। আমি টেন আমার 12টা হয়েছে, 12টা খাজা, তো 12 পিস করিয়া নিছি সুন্দর করে খাটি খাটি। আর আপনারা সুবিধার লাগে আমি কন্টিনিউ ভিডিও স্কিপ করলাম না, দেখাইলাম যতটুকু পারি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারবা, আপনারা কাছেও ভাল লাগবো, আপনারাও করিও খাইবা, ইনশাল্লাহ আপনারাও ভাল লাগবো। দেখুন কো আমি এক করে সব বুলারে খাটিয়ে নিছি কি, দেখো কো ভিতরে কত সুন্দর লাগে দেখতে। এখন একটা ব্লেন্ড দিয়ে আরবার একটু যাতা দিয়া বলিয়া নিমু, আঙ্গুলের সাথে একটু টিপস দিয়ে রাখছি, টিপ দিয়ে রাখার লাগি বাদে একটু করে বলিয়া নিমু কি। তো এক করে আমি সব বুলারে আর একটু ব্লাইন্ড দি বলিয়া নিমু, সামান্য একটু পাতলা করিয়া, গোদাও না পাতলাও না, ওরকম করে মিডিয়াম করে রাখি দিমু। তো এক করে আমি সব বুলারে বললেন চেন, আমার 12টা হয়ে গেছে, 12টার মাঝে আমি আস্তে আস্তে এখন একটা ফ্রাই প্যান বইছি, ফ্রাই প্যানে সামান্য তেল গরম হইয়া অবাদে আমি আস্তে আস্তে সব করে খাজা দিয়া দিলাইলাম। আর আমি দুইবারে এগুন বিরিয়ানি করমু, আর আনটিল আপনারা যত গোল্ডেন ব্রাউন হয়েছে না আপনারা বাঁচতে থাকবা, আর একদম লো হিটে আপনারা বাঁচবা, যদি হিট বলাইয়া দিলেন তাহলে জ্বলি যাইব আর ভিতর হইতে হইতো না বালাটিকে। এখন দেখো কতটুকু গোল্ডেন ব্রাউন হয়েছে, আর আমি এক করে সবগুলো তুলিয়া নিমু, নিয়ে একটু তেল জড়াইয়া চিনি শিরা আমাদের দিয়ে দিলাম। চিনি শিরা অলরেডি নর্মাল গরম আছে, অত বেশি গরম নাই। এখন কো আমি একটু নাড়াচাড়া করিয়া 5 থেকে 6 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ডের মাঝে একটু নাড়াচাড়া করিয়া তুলিলাম। জাস্ট শিরাটা একবারে একটু ঢুকবার লাগি, উল্টাইয়া ফল্টাইয়া আর সুন্দর করে তুলিয়া নিমু, যাতে শিরাটা ভালোভাবে ঢুকিয়া যায়। তো এক করে সবগুলো করিয়া নিছি। এখন কো দেখো কা কতটুকু ক্রিপসে কত সুন্দর লাগে আমার খাজা গ্রাইন কথা। আর আমি অলরেডি দেখি আমার তো পুরা খাইবার লাগি মন আইছে যে খাইলিমু, দেখারানি আপনার লগে মাত্রামো লাগে আমি খাইলি তো মইব। তো শেষ করে দেখাই না আপনার লাগে, আপনার কাছে আজকে আমার এই রেসিপিটা কিলা লাগলো, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দেয় আপনারা পাইলেইতা। আর যারা নয় অ্যাড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ, তা আপনারা আমরা ভিডিও দেখবা, ভিডিও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগিয়ে থাকে তার উচিত আপনারা সাবস্ক্রাইব করি আমরা পাশে থাকবা, ইনশাল্লাহ আমরা আপনারা বাঘ দিব। দেখো কতটুকু ক্রিপসে কত সুন্দর হয়েছে, আর এখন কো আপনারা একটা ব্যাঙ্গে দেখাইলাম, ইনশাল্লাহ আপনারা কাছে ভালো লাগবো। আর আমি রেকমেন্ড করবো আপনারাও ট্রাই করবা ইনশাল্লাহ। আর নয়নমণি রাখলাম, নয়নমণি তুমিও ট্রাই করিও, জানি না নিমকি তুমি ট্রাই করছো কে কিতা, বাট এটাও ট্রাই করিও ইনশাল্লাহ, ভালো পাইবাই, আমরা তো খুবই ভালো পাই আর এরকম মালাইয়ে খাই। আর একটা হেলথি আর একটা পারফেক্ট রেসিপি নিজের হাতর, তারপরে থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।